नमस्कार बंधुरा आमी सोमनाथ एसे गेछि उत्तराखंड पर्व फोर निये। आगेर भिडियोते आमरा देउरिया ताल ट्रेकिंग एर भिडियो देखेछिलाम, ता जदि केउ देखे ना थाके तारा अवश्य देखे आसुन, लिंक डेस्क्रिप्शने देया आछे। एबं आजकेर आमरा सारी फिलेस थेके चोपटाय जावार विभिन्न प्राकृतिक सौंदर्य देखबो एबं तारी माझखाने उखिमठ मंदिर दर्शन करबो। ता चलुन शुरू करा जाक उत्तराखंड पर्व फोर। আমরা এখন সারি প্লেস থেকে বেরিয়ে পড়েছি, এখন যাব আমরা চোপতা, সেখান থেকে তুঙ্গনা ট্রেক। জানি না পারবো কিনা করতে, দেখা যাক কতটা কী হয়। আর আমরা যে সারি প্লেসে হোটেলটিতে ছিলাম সেই হোটেল হলো এইটি, পিছনে যেটি দেখতে পাচ্ছেন খুবই ভালো। দেখাচ্ছি ওপরে উঠে গিয়ে দেখাচ্ছি ভিউটা, এবং বিশেষ করে হোটেল তো পাওয়া যায়, কিন্তু হোটেলের যে ওনার তারা খুবই ভালো, খুবই ভালো, একদম ফ্রেন্ডলি, একদম মিশে গেছে আমাদের সাথে, খুবই সুন্দর। চলো হোটেল দিকে দেখাই। এই হচ্ছে সারি ভিলেজ এবং এটি রোড, আর আমরা রয়েছি এই হোটেলটিতে। হোটেলটি একদম নতুন সবে হচ্ছে, হোটেলের নাম তো এখনো দেয়নি কিছু, একদম নতুন। এখানে যিনি আছেন তার নাম হলো পাওয়ান নেগি, পাওয়ান ভাইয়া। সারি ভিলেজে যে হোটেলটিতে ছিলাম আমরা, সেই হোটেলে রুমগুলি আপনারা এখন দেখছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই রুম থেকেই সামনে এত সুন্দর একটি ভিউ পাওয়া যায়, ঘরে বসে বসেই আপনি দেখতে পাবেন, মানে এক কথায় দারুণ। এবং হোটেলটির ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া রইল, আপনারা চাইলে ফোনে কন্ট্যাক্ট করে বুকিং করে আসতে পারেন। বিপিন ভাই, যিনি আমাদের সারি ভিলেজের যে হোটেলতে আছি সেই হোটেলের ওনার, খুবই ভালো, খুবই সুন্দর, ব্যবহার ভরণ যেমন ভালো, হোটেলের রুমগুলো খুবই সুন্দর। আমরা হোটেলের ডিটেলস দিয়ে দেবো ডিসক্রিপশানে, ঠিক আছে। আমরা এখন উখিমঠ টেম্পল দেখতে চলে এসেছি, উখিমঠ টেম্পলে আমরা প্রবেশ করবো এখনই। ফটোগ্রাফি মনে হচ্ছে অ্যালাউ নেই, বাইরে থেকেই মন্দিরটিকে দেখাচ্ছি, ভেতরে যদি ফটোগ্রাফি করতে পারি তাহলে দেখাবো। এই উখিমঠ টেম্পলেই বাবা কেদারনাথের মূর্তি এনে রাখা হয় যে সময় কেদারনাথ বন্ধ থাকে। তো আমরা এখন সেই উখিমঠ টেম্পল দর্শন করছি এখন। ভিতরে বিগ্রহের ছবি আপনাদের দেখাতে পারলাম না, তো ফটো তোলা নিষেধ আছে, বাইরে থেকে মন্দিরের ছবিটি দেখলাম। আর হ্যাঁ, যেটা বলার ছিল যে এখানে পঞ্চকেদারে মূর্তি রাখা আছে, এখানে মন্দিরের ভেতরে যে বিগ্রহ আছে পঞ্চকেদারের মূর্তি আছে। যদি কেউ কেদারনাথ যাত্রা খুবই দুর্গম হয়, অনেকে যেতে পারেন না, কেদারনাথের মূর্তি দেখতে চান, তো এখান থেকে দর্শন করতে পারেন, খুবই ভালো লাগবে। এখন আমরা বেরিয়ে পড়েছি, এখান থেকে যাব এখন সোজা চোপতা হয়ে তুঙ্গনাথ। সারি ভিলেজ থেকে চোপতা ভ্যালির দূরত্ব খুব একটা বেশি নয়, মাত্র 20 কিলোমিটার মতো, এবং সময় মোটামুটি 1 ঘন্টা কম বেশি লাগতে পারে। এই চোপতা ভ্যালি যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটি এতটাই সৌন্দর্যময় পাহাড়ের ওপর, মানে এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না যে প্রকৃতি কত সৌন্দর্য হতে পারে। এবং এখানে এতটাই হাই অল্টিটিউড যার জন্য এখানে টেম্পারেচার বেশ অনেকটাই কম, এখন এপ্রিল মাস চলছে তাই এখানে প্রচণ্ড ঠান্ডা। এবং এগুলো এখন দেখতে পাচ্ছেন পরিষ্কার আছে, কিন্তু এগুলো শীতকালে
পুরো বরফে ঢেকে যায়, প্রায় কিছুই দেখা যায় না, চারিদিকে পুরো সাদা হয়ে থাকে। এবং তারই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে রডোডেনড্রন ফুল এখানে ফুটে রয়েছে। আমরা শাড়ি ভিলেজে দেখেছিলাম সেখানে রেড কালারের রডোডেনড্রন, কিন্তু এখানে সব পিঙ্ক হোয়াইট কালারের রডোডেনড্রন এবং এখানে পরিমাণেও প্রচুর। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা শীতকালে এলে এই ফুলগুলো কিন্তু দেখতে পাবেন না। শীতকালে এলে শীতকালে সৌন্দর্য আলাদা, তখন চারিদিকে শুধু সাদা বরফে ঢেকে রয়েছে, তার সৌন্দর্য যেমন আলাদা রকমের, তেমন এখন এই এপ্রিল মাসে এলে আপনারা চোপতাভ্যালিতে প্রচুর পরিমাণে রডোডেনড্রন ফুল দেখতে পাবেন, তবে এর সৌন্দর্য আলাদা রকম। আমরা এখন চোপতাতে রয়েছি, চোপতায় চলে এসেছি উকিমঠ থেকে। এখন আমরা এখানে এসে পিছনে এই যে হোটেল দেখতে পাচ্ছেন, বাবা হলিডে হোম, এখানেই আছি। আমরা শাড়ি ফিলিজে গিয়েছিলাম, সেখানেও যেমন একটা সৌন্দর্য আছে, এখানে সৌন্দর্য থেকে আরও বেশি। আর ওখানে আমরা দেখেছিলাম রেড কালারের রডোডেনড্রন, কিন্তু এখানে পুরো পাহাড় জুড়ে পিঙ্ক কালার, হোয়াইট পিঙ্ক কালার রডোডেনড্রন ভর্তি, বিশাল পরিমাণে ফুল ফুটে রয়েছে, বিশাল পরিমাণে। আপনাদেরকে দেখাচ্ছি, না দেখলে বুঝতে পারবে না, আর সব কিছু ক্যামেরায় দেখানো যায় না, চোখে যেটা দেখা সম্ভব হয়। পুরো পাহাড় জুড়ে গোলাপি ফুলের সমারোহ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এটি হলো চোপতা ভ্যালি, আর এখান থেকেই তুঙ্গনাথ ট্রেকিং স্টার্ট হয়। আমরা এখন চোপতা ভ্যালিতে রয়েছি। আজকের সবাই দেউড়িয়া দাল ট্রেকিং করায় ক্লান্ত হয়ে পড়েছে বলে আজকে আমরা তুঙ্গনাথ ট্রেকিং করছি না, আজকের নাইটটা আমরা চোপতাতেই স্টে করব এবং কালকে সকালবেলা আমরা এখান থেকে তুঙ্গনাথ ট্রেকিং করব। এবং আমরা চোপতাতে টু নাইট স্টে করছি, যার ফলে আমরা আগামীকাল ট্রেকিং করে এসেও চোপতাতে নাইট স্টে করব এবং তারপরের দিন আমরা চোপতা থেকে রওনা দেবো পরবর্তী গন্তব্যস্থলে। তবে হ্যাঁ, একটা জিনিস বলে থাকি, চোপতাতে কোনো ইলেকট্রিসিটি নেই, এখানে পুরোটাই চলে সোলার সিস্টেমে, দিনের বেলা কোনো হোটেলেই ইলেকট্রিসিটি থাকে না। তবে কিছু হোটেল ছাড়া, দুই একটি হোটেল ছাড়া ম্যাক্সিমাম হোটেলেই নাইটে ইলেকট্রিসিটি পাওয়া যায়, এখানে সবটাই সোলার সিস্টেমে চলে। চোপতাতে এখন অফ সিজন থাকার জন্য আমরা হোটেল অনেকটাই সস্তায় পেয়ে গেছি। এখন তুঙ্গনাথ মন্দির বন্ধ আছে, যার জন্যই এখন অফ সিজন। প্রতি বছর অক্ষয়তৃতীয়ার দিন থেকে মন্দির খুলে যায় এবং তখন থেকেই ট্রেকিং স্টার্ট হয়ে যায়। ট্রেকিং সারা বছরই হয়, তবে তখন থেকে লোকের সমাগমও বেড়ে যায়, মন্দির দর্শনটা একটা ব্যাপার থাকে। তা আপনারা যদি এপ্রিল মাসে এখন এই সময় আসেন, তাহলে আপনারা অনেকটাই সস্তায় রুম পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। উত্তরাখণ্ড পর্ব 5 নিয়ে আমরা খুব শিগগিরই ফিরব, তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন সকাল 9টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি চোপতা থেকে তুঙ্গনাথ ট্রেকিংয়ের উদ্দেশ্যে।